আমি বিকাশচন্দ্র সাহা, সুপারভাইজার আইটিআই টালিগঞ্জ। আজ আমরা যেটা পড়ব লিনিয়ার মেজারমেন্ট। এখানে আমরা পড়ব হোয়াট ইজ রেঞ্জিং, ডিফারেন্ট টাইপস অফ রেঞ্জিং, টেপস, চেন, লিনিয়ার মেজারমেন্ট, অ্যাপ্রক্সিমেট, ডাইরেক্ট, অপটিক্যাল, ইলেকট্রনিক মেথডস, চেন সার্ভেইং, মাইনর ইনস্ট্রুমেন্ট, সেটিং আউট রাইট অ্যাঙ্গেল। রেঞ্জিং জিনিসটা কি? যখন হোয়েন এ সার্ভে লাইন ইজ লঙ্গার দেন এ চেন লেন্থ, ইট ইজ নেসেসারি টু অ্যালাইন ইন্টারমিডিয়েট পয়েন্ট অন চেন লাইন সো দ্যাট দ্য মেজারমেন্টস আর অ্যালং দ্য লাইন। এ অ্যান্ড বি দুটো স্টেশন আছে, এর মধ্যে দূরত্ব এক চেনের থেকে বেশি। আমরা যদি সরাসরি এ আর বি এর মধ্যে মেজার করতে যাই চেন দিয়ে, এটা বেঁকে যাওয়ার চান্স আছে। সেই জন্য কী করা হলো, এ আর বি এর মধ্যেখানে ইন্টারমিডিয়েট পয়েন্টে দুটো রেঞ্জিং রড প্রতিস্থাপন করা হবে। এবারে এটা চেন দিয়ে মেপে নেওয়া হবে। এই যে একই লাইন বরাবর দুটো রেঞ্জিং রড বসানো হলো, এটাকেই বলা হয় রেঞ্জিং। রেঞ্জিং দু রকমের, একটা যে ডাইরেক্ট রেঞ্জিং, একটা হচ্ছে রেসিপ্রোকাল রেঞ্জিং। ডাইরেক্ট রেঞ্জিং কখন করব আমরা? যখন, এটাই হলো ডাইরেক্ট রেঞ্জিং, যখন আমরা সরাসরি দুটো পয়েন্টকে দেখতে পাচ্ছি এবং এর মার ইন্টারমিডিয়েট পয়েন্টে আমরা রেঞ্জিং রড পৌঁছাতে পারছি, তখন সেটা হচ্ছে ডাইরেক্ট রেঞ্জিং। রেসিপ্রোকাল রেঞ্জিং অর ইনডাইরেক্ট রেঞ্জিং, যখন কোনো পাহাড় থাকে, এইরকম যদি থাকে এই পরিস্থিতিতে, এ আর বি কে আমরা সরাসরি দেখতে পাচ্ছি, তখন যে রেঞ্জিংটা করব সেটাকে বলা হয় ইনডাইরেক্ট রেঞ্জিং। কিভাবে করব? প্রথমে এই পজিশনে একটা রেঞ্জিং রড বসাবো, এরকম জায়গায় একটা রেঞ্জিং রড দিলাম, এই একটা রেঞ্জিং রড, এই একটা রেঞ্জিং রড, এখানে একটা দিলাম। প্রথমে এই তিনটে রেঞ্জিং রডকে রেঞ্জ করব, দেন এখানে আবার একটা রেঞ্জিং রড দিয়ে আবার এই তিনটেকে রেঞ্জ করব। এইভাবে করতে করতে সাইমালটেনিয়াসলি দেখা যাবে এই সব রডগুলো একই লাইন বরাবর চলে এসছে। এটা হলো ইনডাইরেক্ট রেঞ্জিং। লিনিয়ার মেজারমেন্ট, দ্য ডিটারমিনেশন অফ দ্য ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস অন দ্য সার্ফেস অফ দ্য আর্থ ইজ ওয়ান অফ দ্য বেসিক অপারেশন অফ সার্ভে। এই যে রেঞ্জিং তো করে নিলাম, আফটার রেঞ্জিং কি দরকার আমার? এ থেকে বি যে দূরত্বটা মাপতে হবে, এই যে দূরত্বটা মাপবো, দিস ইজ কল্ড লিনিয়ার মেজারমেন্ট। দ্য ডিটারমিনেশন অফ দ্য ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস অন দ্য সার্ফেস অফ দ্য আর্থ ইজ ওয়ান অফ দ্য বেসিক অপারেশন অফ সার্ভে। মেজারমেন্ট অফ হরাইজন্টাল ডিস্টেন্স অর মেজারিং লিনিয়ার মেজারমেন্ট ইজ রিকোয়ার্ড চেন সার্ভেই, ডেভার্ট সার্ভেইং অর আদার টাইপস অফ সার্ভে। লিনিয়ার মেজারমেন্টে কি আছে? মেথডস অফ মেকিং লিনিয়ার মেজারমেন্টস, ডাইরেক্ট মেথডস, অপটিক্যাল মেথডস, EDM methods. In the direct method is the distance is actually measured during the field work using a chain or tape. This is most commonly used method for linear measurement. আমরা এই যে ফিল্ডে কাজটা করলাম, এটা সরাসরি ফিতে দিয়ে মেপে নিলাম বা চেন দিয়ে মেপে নিলাম, এটা হচ্ছে ডাইরেক্ট মেথড।
In the optical methods, principle of optics are used. The distance is not actually measured in the field, but it is computed indirectly. The instrument is used to making observation is called tachometer. আমরা যখন ইনস্ট্রুমেন্টের সাহায্যে বাই ক্যালকুলেশন করে কোনো ডিস্টেন্সকে মেজার করব সেটাকে বলছে ইনডাইরেক্ট মেথড বা অপটিক্যাল মেথড। এটা যেমন একটা অপটিক্যাল মেথডের উদাহরণ। এখানে আমার একটা ইনস্ট্রুমেন্ট আছে টেকোমিটার, এখানে স্টাফ ধরা হয়েছে, এখান থেকে রিডিং নেওয়া হবে, রিডিং নিয়ে বাই ক্যালকুলেশন করে ক্যালকুলেট করা হবে। EDM method মানে হচ্ছে ইলেকট্রনিক ডিস্টেন্স মেজারিং ইনস্ট্রুমেন্ট, হ্যাভ বিন ডেভেলপ কোয়াইট রিসেন্টলি। দিস আর প্র্যাকটিক্যালি রিপ্লেসিং দ্য মেজারমেন্ট অফ দ্য ডিস্টেন্স ইউজিং চেন অর টেপ। দ্যার ইজ ভেরি ভ্যারাইটি অফ সাচ ইনস্ট্রুমেন্ট অ্যান্ড ডিপেন্ডিং আপন দ্য প্রিসিশন রিকোয়ার্ড দ্য ইনস্ট্রুমেন্ট শুড বি ইউজ। যেমন অ্যাকিউরেসির উপর নির্ভর করে এই ইনস্ট্রুমেন্টটা ব্যবহার করা হয়। এটা একটা EDM ইনস্ট্রুমেন্টের ছবি, মানে টোটাল স্টেশনটা হচ্ছে আমাদের EDM ইনস্ট্রুমেন্ট। অ্যাপ্রক্সিমেট মেথড, দ্য মেথড গিভেন বিলো মে বি ইউজড ইন রেকগনাইজেশন অর ফর ডিটারমিনিং দ্য মেজর মিস্টেক্স ইন লিনিয়ার মেজারমেন্ট অবটেন্ড উইথ এ চেইন অর টেপ। অ্যাপ্রক্সিমেটলি আমরা বললাম যে এত হাত আছে, এত মিটার আছে, সেটা হচ্ছে উইথাউট চেন অর টেপ দিয়ে মেজার না করে আমরা মোটামুটি বললাম সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট। পেসিং স্টেপ দিয়ে কত স্টেপ আছে, 10 স্টেপ, 20 স্টেপ, এটা হচ্ছে পেসিং মেথড। ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস ক্যান বি অ্যাপ্রক্সিমেটলি বি ডিটারমাইন্ড বাই কাউন্টিং দ্য নাম্বার অফ পেসেস অ্যান্ড মাল্টিপ্লাইং ইট উইথ এভারেজ লেন্থ অফ দ্য পেস। এটা হলো পেসিং মেথড, কত স্টেপ যাচ্ছে সেটা ক্যালকুলেট করা। পেসোমিটার, পেডোমিটার, এগুলো স্মল ইনস্ট্রুমেন্ট আছে, ইনস্ট্রুমেন্টের সাহায্যে আমাদের ডিস্টেন্সটা ক্যালকুলেট করা হয়। এটা হচ্ছে পেডোমিটার। ওডোমিটার হুইচ ক্যান বি অ্যাটাচড উইথ দ্য বাইসাইকেল অর এনি ভেহিকেল, আমরা যে গাড়িতে চাপি, ট্যাক্সিতে চাপি, সেখানে যে একটা মিটার ফিক্স করা থাকে, সেই মিটারটা দিয়ে আমরা ডিস্টেন্স ক্যালকুলেট করতে পারি। আমরা বলি 5 কিলোমিটার গেল, 6 কিলোমিটার গেল, দিস ইজ কল্ড ওডোমিটার। এটা আমাদের ট্যাক্সিতে সেটিং করা থাকে। স্পিডোমিটার, মেজারিং হুইল, কিন্তু এখন আমাদের EDM চলে আসার ফলে এগুলো সবই প্রায় অবসোলিটের দিকে চলে গেছে। ইনস্ট্রুমেন্ট ইউজড ইন চেনিং, আমরা যখন চেন সার্ভে করব বা চেন দিয়ে একটা দূরত্ব মেজার করব তখন কি কি লাগবে, ফলোয়িং ইনস্ট্রুমেন্ট কি কি লাগবে। ফলোয়িং ইনস্ট্রুমেন্ট আর ইউজড ফর চেনিং, চেন, টেপ, অ্যারো, রেঞ্জিং রড, ল্যাথ অ্যান্ড হোয়াইটস, পেক, প্লাম্বক, লাইন রেঞ্জার, এই ছোট্ট ছোট্ট ইনস্ট্রুমেন্টগুলো আমাদের চেনিংয়ের সময় লাগবে। চেনিং মানে হলো যে দূরত্বটা মাপার সময় যে পদ্ধতিটা সেটা বলা হয় চেনিং। চেন, ভেরিয়াস টাইপস অফ চেন আর ইউজড ইন সার্ভেইং, একটা হচ্ছে ম্যাট্রিক চেন, গান্টার চেন অর সার্ভেয়ার চেন, ইঞ্জিনিয়ার চেন, রেভিনিউ চেন, স্টিল ব্যান্ড অর ব্যান্ড চেন। যে চেনটা ইউজ করা হয় চেনটার টাইপ থাকে, একটা বলছে ম্যাট্রিক চেন, গান্টার চেন অর সার্ভেয়ার চেন, ইঞ্জিনিয়ার চেন, রেভিনিউ চেন, স্টিল ব্যান্ড। ম্যাট্রিক চেন আবার দু রকমের পাওয়া যায়, একটা হচ্ছে 30 মিটারের, একটা হচ্ছে 20 মিটার। নর্মালি দিস চেন কনসিস্ট অফ গ্যালভানাইজড মাইল্ড স্টিল ওয়্যার 4 মিলিমিটার ডায়ামিটার। এই যে এটা হচ্ছে লিঙ্ক, এটার ডায়ামিটার হয়
4 মিলিমিটার। Known as link, এটাকে link বলা হয়। The ends of the links are bent into the loop and connected together by means of three oval rings. যে এখানটাতে তিনটে রিং আছে, তিনটে রিং দিয়ে এটা একটা লিংকের সাথে আর একটা লিংকের কানেক্ট করা আছে। The ends of the links are bent into loop and connected together by means of three oval rings which provide the flexibility to the chain and make it less liable to be kicking. Both ends of the chain have brass handle and swivel joint so that the chain can be turned round without twisting. এই যে চেনটার ছবিটা, এই যে একটা ব্রাসের হ্যান্ডেল আছে, সুইভেল ওটা ঘুরে রাউন্ডে, এদিকেও একটা হ্যান্ডেল আছে, এদিকেও একটা হ্যান্ডেল আছে। এটা হচ্ছে লিঙ্ক যার ডায়ামিটার হচ্ছে 4 মিলিমিটার। একটা লিঙ্কের সাথে আর একটা লিঙ্কে তিনটে ওভাল শেপের রিং দিয়ে এটাকে জয়েন্ট করা আছে। ইন ম্যাট্রিক চেন এভরি 1 মিটার ইন্টারভেল অফ দ্য চেন এ স্মল সাইজ অফ রিংস ইজ প্রোভাইডেড। এরকম এই চেনটার 1 মিটার যাওয়ার পরে একটা ছোট্ট ওভাল রিং এক্সট্রা, এই যে এখানে একটা এক্সট্রা রিং দেওয়া আছে। ব্রাস ট্যালিস আর প্রোভাইডেড এভরি 5 মিটার লেন্থ। 5 মিটার যাওয়ার পরে এরকম একটা ট্যালি দেওয়া আছে। ঠিক এদিক থেকে যেভাবে মার্কিং করা আছে অপোজিট থেকে ঠিক একইভাবে মার্কিং করা আছে। এটা যেমন 5 মিটার দিয়ে এখানে দুটো আছে মানে এটা 10 মিটার, তিনটে আছে মানে এটা হচ্ছে 15 মিটার। এভাবে চেনটা কনস্ট্রাকশন করা হয়। A 20 meter chain has 100 links and each 20 centimeter and 30 meter chain is 150 links. Each length is 20 centimeter. Length of the chain is embossed on the brass handle of the chain. Chain এর গায়ে এই হ্যান্ডেলের গায়ে লেখা থাকে এটা কত মিটারের চেন। গার্টার সেট তাহলে ম্যাট্রিক চেন তাহলে কি হলো, দু রকমের, একটা যে 20 মিটারের, একটা 30 মিটারের। এবং এইগুলোকে বলা হয় একটা লিঙ্ক। 20 মিটার চেনে আছে 100টা লিঙ্ক, 30 মিটার চেনে আছে 150টা লিঙ্ক, এক একটা লিঙ্কের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার। গান্টার চেন কি হচ্ছে, 66 ফুট লম্বা, 100টা লিঙ্ক, তাহলে প্রত্যেকটা লিঙ্কের দৈর্ঘ্য কত, 0.66 ফিট। হেয়ার 10 স্কোয়ার সেন্টিমিটার চেন আর ইকুয়াল টু 1 একর। 10 চেন ইকুয়াল টু 1 ফার্লং, 8 ফার্লং ইকুয়াল টু 1 মাইল। দ্য চেন ইজ সুইটেবল ফর টেকিং লেন্থ ইন মাইলস অ্যান্ড এরিয়া ইন একর্স। ইঞ্জিনিয়ার্স 100 ফুট লম্বা, 100টা লিঙ্ক, এক একটা লিঙ্কের দৈর্ঘ্য 1 ফুট। ব্রাস ট্যাগার্স ফাস্টেন্ড অ্যাট এভরি 10 লিঙ্কস। দ্য চেন ইজ ইউজ টু মেজার লেন্থ ইন ফিট, দ্য এরিয়া ইন স্কোয়ার ইয়ার্স। ট্র্যাকলার ম্যাট্রিক চেন 20 মিটার আর 30 মিটার। গান্টার্স চেন 66 ফুট লম্বা, 100টা লিঙ্ক, একটা লিঙ্কের দৈর্ঘ্য 0.66 ফিট। ইঞ্জিনিয়ার্স চেন 100 ফুট লম্বা, 100টা লিঙ্ক, এক একটা লিঙ্কের দৈর্ঘ্য 1 ফিট। রেভিনিউ চেন 30 ফুট লম্বা, 16টা লিঙ্ক। দিস চেন ইজ ইউজ ফর ডিস্টেন্স মেজারমেন্টস ইন ফিট অ্যান্ড ইঞ্চেস ফর স্মল এরিয়াস। এটা হলো স্টিল ব্যান্ড, এখন আর ইউজ হয় না। টেস্টিং অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট অফ চেন। এই যে চেনটা আমরা দেখলাম, এটা লোহার তিনটে রিং দিয়ে বললাম জয়েন্ট করা আছে। এটা ডিউরিং দ্য ওয়ার্ক কী হবে, কাজ করতে করতে লিংগুলো বেড়ে যায় আর লিংগুলো বেঁকে যায়। তাহলে কী হচ্ছে, 20 মিটার চেনটা
দৈর্ঘ্য বেড়েও যেতে পারে, আবার কিছুটা কমেও যেতে পারে। সেই জন্য কি করব আমরা, চেনটাকে টেস্ট করে নেব। টেস্ট করার জন্য আমি 20 মিটার চেনটা যদি টেস্ট করি, 20 মিটার দূরে একটা, এখানে একটা পেক আছে, এখানে একটা পেক আছে, এখানে নেল করা আছে। এবার এর মধ্যে যদি আমি হ্যান্ডেল দুটো ঢুকিয়ে দিই, তাহলে ঠিক ঠিক যদি ঢুকে যায় তাহলে 20 মিটারই আছে, আর যদি না ঢুকে কম বেশি হয় তাহলে এর থেকে কমে যেতে পারে, আবার বেড়ে যেতে। কমে যাবে কী করে, যদি লিঙ্কগুলো বেঁকে যায় তাহলে এটা কমে যাবে, আর যদি রিংগুলো গ্যাপ হয়ে যায় তাহলে কী হবে, দৈর্ঘ্যটা বেড়ে যাবে। এই চেন ইজ ফাউন্ড টু লং, ইট ক্যান বি অ্যাডজাস্টেড বাই ক্লোজিং অফ দ্য জয়েন্ট অফ দ্য রিংস ইট ফাউন্ড টু বি ওপেন আউট, রিসেভিং দ্য ড্যামেজ রিং, রিমুভিং ওয়ান অর মোর স্মল রিংস, অ্যাডজাস্টিং দ্য লিংস অ্যাট দ্য এন্ড। মেজারিং টেপ, টেপস আর ইউজ ফর মোর অ্যাকিউরেট মেজারমেন্ট, the tapes are classified based on the material of which they are made up, such as cloth tape, fiber tape, metallic tape, steel tape, invert tape, arrow. এটা হচ্ছে আমাদের অ্যারো। তুমি কি হচ্ছে কাজ করতে করতে ওই চেনের পয়েন্টের মার্কিং করার জন্য এই অ্যারোটা ব্যবহার করা হয়। Arrow are made of the tempered steel wire of diameter 4 mm. One end of the arrow is bent into a ring. এখানে একটা ring করা থাকে of diameter 50 mm and other end is pointed. একটা দিক সুচলো, একটা দিকে ring করা থাকে। এটার diameter হচ্ছে 50 mm. আর এটা হচ্ছে 4 মিলিমিটারের ওয়্যার। ইট ওভারঅল লেন্থ 400 মিলিমিটার। অ্যারো আর ইউজ টু কাউন্টিং দ্য নাম্বার অফ চেন ওয়াইল মেজারিং এ চেন লাইন, অ্যান্ড অ্যারো ইজ ইনসার্টেড ইন টু দ্য গ্রাউন্ড আফটার এভরি চেন লেন্থ মেজার অন দ্য গ্রাউন্ড। রেঞ্জিং রড অ্যান্ড অফসেট রড, এগুলো হচ্ছে রেঞ্জিং অফসেট রড আর রেঞ্জিং রড। আমরা যখন রেঞ্জিং করব তখন তো লম্বা লম্বা যে কাঠগুলো দেখালাম, এই যে এগুলো যে স্ট্যান্ড করলাম, দিস ইজ রেঞ্জিং রড। তা রেঞ্জিং করার সময় এই রডগুলো ইউজ করা হচ্ছে। রেঞ্জিং রডস আর জেনারেলি 2 মিটার টু 3 মিটার ইন লেন্থ অ্যান্ড আর পেন্টেড উইথ অল্টারনেট ব্যান্ডস অফ দ্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অর হোয়াইট অর রেড অ্যান্ড হোয়াইট কালার দ্য লেন্থ অফ দ্য ইচ ইকুইজিং 20 সেন্টিমিটার। হ্যাঁ, এটা 20 সেন্টিমিটার করে এক একটা দৈর্ঘ্য থাকে, হয় সাদা কালো করা হয়, হয় লাল সাদা করা হয়। এর হাইট হচ্ছে 2 থেকে 3 মিলিমিটার। দ্য লোকেশন অফ এনি সার্ভে স্টেশন মে বি নোন এস লং ডিস্টেন্স অনলি বাই মিন্স অফ রেঞ্জিং রডস। ইফ দ্য ডিস্টেন্স ইজ টু লং, এ রড অফ দ্য লেন্থ 4 টু 6 মিটার ইজ ইউজড, ইজ কল্ড রেঞ্জিং পোল। যদি 4 মিটার থেকে বেশি থাকে হাইটটা, তখন সেটাকে বলা হয় রেঞ্জিং পোল। দ্য অফসেট রড ইজ সিমিলার রেঞ্জিং রড উইথ দ্য এক্সেপশন দ্য ইনস্টিড অফ দ্য ফ্ল্যাগ এ হুক ইজ প্রোভাইডেড অ্যাট দ্য টপ অফ দ্য পুশিং অ্যান্ড পুলিং দ্য চেন অর দ্য টেপ, ইট ইজ অলসো ইউজ ফর মেজারিং স্মল অফসেটস। পেগ, ছোটো ছোটো কাঠের তৈরি করা হয় এগুলো স্টেশন মার্কিং করার জন্য ইউজ করা হয়। পেগস আর ইউ মেড অফ টিম্বার অর স্টিল অ্যান্ড দে আর ইউজ টু মার্ক দ্য পজিশন অফ দ্য স্টেশন অর টার্মিনাল পয়েন্টস অফ দ্য সার্ভে লাইন। উডেন পেগ,
আর 15 সেন্টিমিটার লং অ্যান্ড ড্রাইভেন ইন টু দ্য গ্রাউন্ড অন দ্য হেল্প অফ হ্যামার। আমরা যে কাজ করব ফিল্ডে স্টেশন পয়েন্টগুলোকে মার্কিং করার জন্য, কারণ কাজ তো সাথে সাথে শেষ হবে না, তাহলে ওই স্টেশন পয়েন্টগুলো মার্কিং করার জন্য একটা কিছু লাগবে, সেটা হচ্ছে পেঁচ। প্লাম্বর, প্লাম্বরটা আমরা সবাই দেখেছি, যেটাকে আমরা বাংলায় ওলন বলি। এটা কি করা হয়, ভার্টিক্যালিটিটা চেক করার জন্য প্লাম্বরটা ইউজ করা হয়। লাইন রেঞ্জার, অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট ইউজ ফর লোকেটিং এ পয়েন্ট অন এ লাইন অ্যান্ড হেন্স ইউজফুল ফর রেঞ্জিং। ইট কনসিস্ট অফ টু আইসোলেশন প্রিজম প্লেসড ওয়ান ওভার দি আদার অ্যান্ড ফিক্সড ইন অ্যান ইনস্ট্রুমেন্ট উইথ হ্যান্ডেল। দ্য ডায়াগোনালস অফ দ্য পয়েন্টস আর সিলভার সো অ্যাজ রিফ্লেক্টেড দ্য রেস। থ্যাংক ইউ।